হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো টিউটোরিয়ালের প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, কেননা আমি খেয়াল করেছি টিউটোরিয়ালের সময় অনেক সময় তুমি করে বলি বা আপনি করে বলি। তো যাই হোক, এটা আসলে ভাষাগত ভুল হইতেই পারে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো অ্যাপল স্টুডিওর মধ্যে গিটার দিয়ে কিভাবে একটা গান ক্রিয়েট করা যায় কমপ্লিটলি। এটা আমি চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা শেষ করার জন্য, আর যদি একটা ভিডিওতে না হয় তাহলে আমি নেক্সট একটা পার্ট দিব। ওকে, অর্থাৎ দুইটা পার্টের ভিতরে আমি চেষ্টা করব কমপ্লিট করার জন্য। তো প্রথমেই আমি অ্যাপল স্টুডিও ওপেন করব। ওপেন করার পর ফাইল অপশন থেকে যে নিউ বেসিক উইথ লিমিটার এটা নিব। তারপর একটা নতুন ইন্টারফেস নিব। নেওয়ার পরে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বিপিএমটা সেট করে নিতে হবে। ওকে, তো গানটা আসলে 130-এর মধ্যে রয়েছে, আমি এটাকে রাইটে ক্লিক করে 120 করে দিব, বা 100 করে দিই, 100 করে দিলাম। তো এই সাউন্ডটা একটু কমাই, এই অপশনে রাখি। তো আমার একটা প্রজেক্ট আমি যেহেতু করব, প্রজেক্টে একটা নেম সেট করতে হবে, অর্থাৎ এটা এই প্রজেক্টের নাম সেট করতে হবে। তাহলে কন্ট্রোল অ্যাস দিয়ে এরকম ইন্টারফেস আসবে, আসার পর আমি প্রজেক্টটার নাম সেভ করব। ওকে, ডেমো দিলাম 007, এটা দিলাম, তার যে কোনো একটা নাম দিলাম। ওকে, না না, দিলাম ডেমো গিটার গিটার। ওকে, গিটার তিনটার দিলাম। দেওয়ার পরে অর্থাৎ আমার এই প্রজেক্টের নাম হচ্ছে এই যে ডেমো গিটার .flp। ওকে, তো গিটার দিয়ে আমাদের, মানে অ্যাম্পল গিটার দিয়ে আমাদের গান হবে সম্পূর্ণটা। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু তো রুলস অবশ্যই মানতে হবে। তো রুলসগুলো মানতে হলে আমি এটাকে জুম করি। এটা আসলে জুম করে কিভাবে আপনারা কিন্তু একটু খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে কালো জায়গাটা না, এখানে আমি মানে এই যে এটা দেখেন, এখানে ব্রাশের মতো, এখানে কলমের মতো, রাইট, মানে হাতের মতো, হাতের মতো আসলে এটাকে আমি ওই যে আমার মাউসের যে হবারটা আছে না, বা কি বলে এটারে, মাউসের চাকাটা, এটাকে ঘুরাবো। ঘুরাইলে দেখেন এটা কিন্তু জুম হচ্ছে, রাইট, জুম হচ্ছে। আবার এটাকে নিচের দিকে নামাই, আবার জুম ইন জুম আউট হচ্ছে। ওকে, ঠিক এরকম এই যে এই বারগুলা, এটা চেঞ্জ করব কিভাবে, এটাকে চেঞ্জ করতে হলে দেখেন এটাকে ধরে আমি রাইটে ক্লিক করে টানাটানি করলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, রাইট, মানে একটার পর একটা যাচ্ছে। কিন্তু এই টানাটানি ছাড়া আমি যদি করি এইখানে, মানে ফাঁকা জায়গা রেখে, বা আমি এই এটাকে মানে এই অংশটাকে আনতে চাচ্ছি ফোরে, তো এখানে রেখে এই যে, বা এখানে রেখে আমি আমার মাউসটাকে, মাউসের যে হবারটা আছে এটাকে ঘুরাইলেই আস্তে আস্তে যাবে। ওকে, এইভাবে করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে এক্সট্রা কিছু। অনেক সময় দেখা যায় আমাদের টিউটোরিয়াল ক্রিয়েট করার সময় মনে থাকে না কখন কি বলাটা উচিত, সঠিক সময় ডেলিভার করতে হয়, তবে মানে হুটহাট করে কিছু জিনিস চলে আসে। প্রত্যেকটা ভিডিওতে দেখবে ইউনিক কিছু থাকে, বা ইউনিক কিছু বলে ফেলি, যেটা আসলে বই খাতা নিয়ে বসে কিন্তু কাজ করলে এরকমটা বলাটা সম্ভব না, মনে আসে না। তো কাজ করার সুবিধার্থে অনেক সময় অনেক কিছু মনে হয়ে যায়। ওকে, তো যাই হোক, আমরা এটা নিলাম, তো এরকম। তো এইখানে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে আমাদের বিপিএম সেট করলাম, দেন আমাদের প্রজেক্টের নাম দিলাম। এখন আমাদের খেয়াল করতে হবে একটা গান তৈরি করতে হলে কি করতে হয়, রাইট। একটা গান তৈরি করতে হলে প্রথমে ইন্ট্রো, ইন্ট্রো দিতে হয়। এর আগে কিন্তু আপনাদের বলেছিলাম একটা গান তৈরি করতে হলে কী কী লাগে, বিপিএম লাগে, কর্ডস লাগে, কর্ড প্রোগ্রেশন লাগে, বেস লাগে, তারপরে ড্রামস লাগে, এগুলো বলবো না। বাট একটা গান যখন আমরা প্রজেক্টে তৈরি করব, যেমন এটা হচ্ছে কি বলে, এটার নাম কি, এটার নাম হচ্ছে এই যে অপশনটা, ওকে, ভিউ প্লেলিস্ট। প্লেলিস্টে যখন আমরা গানটা সাজাবো তখন আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে গানটা আসলে কীভাবে তৈরি করবো, রাইট। তো এই যে অপশনগুলো দেখি, 1 থেকে 2 পর্যন্ত আছে, এটা হচ্ছে একটা বার, মানে একবার, আর এটা হচ্ছে মানে এই যে খেয়াল করি,
এক থেকে দুই পর্যন্ত এখানে সম্পূর্ণটা হচ্ছে একটা বার, আর একটা বারের মধ্যে চারটা সাব বার, অর্থাৎ ছোট ছোট বার। দেখেন এই যে একটা বার, এই যে একটা বার, এই যে একটা বার, এই যে, অর্থাৎ এক থেকে দুই পর্যন্ত এই যে এখানে যে চারটা বার আছে, তো আমরা এতটুকু দিব ইন্ট্রো। ওকে, খেয়াল করি আমরা এখন কি করব। তো আমাদের অবশ্যই ইন্ট্রো বানাইতে হলে একটা বার নিতে হবে। তো আমরা ইন্ট্রোর জন্য মানে জিনিসগুলোকে আমরা প্রথমে ভাগ ভাগ করে নিয়ে কোথায় কি করব, রাইট? তো এই যে অপশনটা আছে প্লে লিস্ট অপশন, খেয়াল করি এখানে যাব। যাওয়ার পরে টাইম মার্কার আছে, অথবা আমরা আমাদের কিবোর্ডে অল্টার টি দিব। খেয়াল করে এই যে এখানে চলে আসছে, এটা এটা কেটে দিলাম ক্রস দিয়ে, অর্থাৎ আমরা অল্টার টি দিলে টাইম মেকারটা আসবে। এখানে লিখব ইন্ট্রো, ইন্ট্রো লিখে আমি এই যে টিক চিহ্নটা দিলাম, এই যে ইন্ট্রো চলে আসছে, রাইট? আবার কন্ট্রোল টি দিব, এখন দিব বার্স ইন্টার। তো এই যদি খেয়াল করেন একটা জিনিস, ইন্ট্রো এখানে ছিল, বার্সও এখানে চলে আসছে, মানে দুইটা একসাথে মুড়ি খেয়ে পড়ে আছে, মানে হুমড়ি খেয়ে। তো এই যে খেয়াল করেন, এই যে দেখছেন একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, রাইট? এটাকে ধরে টেনে আমরা এখানে নেব। এখন প্রশ্ন হতে পারে ইন্ট্রো কতটুকু, বার্স কতটুকু, রাইট? তো ইন্ট্রোটা মূলত একটা বার থাকে, আর মানে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ইন্ট্রো, আর বার্সটা হবে কি বলা যেতে পারে, আমরা এতটুকুও দিতে পারি, মানে চার ঘর দিতে পারি, আট ঘরও দিতে পারি, পরে বলছি। আবার কন্ট্রোল টি দিই, এটা হচ্ছে কোরাস, কোরাস দিলাম, কোরাসটা আমরা এই যে এটাকে এখন কিন্তু জুম আউট করা দরকার, রাইট? এখানে ধরে এই যে আমাদের মাউসের কি ওই যে চাকাটা ঘুরাইলেই জুমটা ছোট হয়ে যাবে, আর এটাকে ধরে এদিকে নিলেই হবে। আচ্ছা, এখন বার্স আমরা দিতে পারি, বার্স দিব আট গড়, ওকে, আর কোরাস দিব আট গড়, ওকে, কোরাস দিব আট গড়। তো বার্স, কোরাস, তারপর রয়েছে ব্রিজ, ব্রিজ কন্ট্রোল টি। ব্রিজ বলতে আসলে মানে ওই যে আমরা গানের কি বলি, ব্রেক বলি না, গান প্রথম অন্তরা শেষ হওয়ার পর একটা ব্রেক দেয়, এই ব্রেকটাকে আসলে ব্রিজ বলা হয়। তো আমরা ব্রেক দিলাম, এই যে ব্রেক, ওকে। ব্রেকটা রাখবো মূলত আমরা এই চার গড়ও রাখতে পারি, অথবা মানে ব্রেক এত রাখার দরকার নাই, মূলত অনেক বড় দেখায়। হ্যাঁ, তো আপাতত চার গড় রাখি, ওকে। তো প্রথমে খেয়াল করি আমরা কি দিয়েছি, ইন্ট্রো, বার্স, কোরাস, ব্রেক। এখন আবারও দিতে হবে বার্স, আবারও কোরাস, ওকে। তাহলে কি বলে, আমরা কন্ট্রোল টি দেব, বার্স টু দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ চার গড় দিলাম, ওকে, মানে ব্রেকটা চার গড় দিলাম, তারপর এখানে আট গড়, এখানে আমরা আট গড় আবার দিব, ওকে। কন্ট্রোল টি, কোরাস, কোরাস টু, ওকে, এখানে আট গড়, এখানেও আট গড়। তো এখন আবারও ব্রেক, কন্ট্রোল টি, ব্রেক তো ব্রেকের মতোই হইতে পারে, এটা তো ওয়ান টু এর কোনো ব্যাপার না, রাইট? আবার দিলাম চার গড়, খেয়াল করি আমরা কিন্তু আমাদের জিনিসটা কিন্তু সাজানো ঠিক হচ্ছে, রাইট? ব্রেক দিলাম আবার, এটা হচ্ছে প্রথম, মানে এটা হচ্ছে প্রথম অন্তরা, এটা দ্বিতীয়, আর তৃতীয় অন্তরা তো থাকবে, রাইট? তো এখানে আবার দেবো বার্স, ওকে, কন্ট্রোল টি, বার্স থ্রি ইন্টার। বার্স থ্রির ক্ষেত্রে কি, বার্স থ্রি তো অবশ্যই দুই গড়, আবার কন্ট্রোল টি দিয়ে কোরাস, ক্রাস থ্রি দিলাম, তারপরে ক্রাস থ্রি এখানে আসবে, রাইট? দিলাম, ওকে, এটাকে এদিকে নিয়ে আসলাম। এখন তাহলে কি গেল, বার্স থ্রি, ক্রাস থ্রি গেল। এখন কিন্তু আমাদের
কি বলা যেতে পারে, ফিনিশে আসতে পারি। হ্যাঁ, ফিনিশ বা ইন্ডিং এরকম আসতে পারি। ওকে, ফিনিশ আমরা কন্ট্রোলটি দিয়ে আউটরো দেব, মানে আউটরো বলে মানে গানের শেষ অংশ আর কি, আউটরো। ওকে, এই যেখানে আউটরো দিলাম, আউটরো কন্ট্রোল টি দিয়ে আবার দিব ফিনিশ, ফিনিশ মানে গানটা শেষ আর কি। তো শেষে কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি অনেক মিউজিক টিউজিক থাকে, রাইট? তো একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু মোটামুটি গানের একটা জিনিস প্লেলিস্ট তৈরি করে ফেলছি। কীরকম? ইন্ট্রো, তারপরে চার গড় মানে আট গড় বার্স, কোরাস আট গড়, তারপর ব্রেক দিলাম চার গড়, বার্স দ্বিতীয় বার্স হচ্ছে আট গড়, দ্বিতীয় কোরাস আট গড়, আবার ব্রেক চার গড়, আবার তৃতীয় কোরাস বার্স আট গড়, তৃতীয় কোরাস আট গড়, আউটরো দিলাম আট গড়, ফিনিশ আলা যতটুকু দেওয়া যায় আর কি, এটা লিমিট রাখলাম না। বাট আমাদের গানটা আসলে কতটুকু লম্বা হয়েছে আমরা কিন্তু কিছুই জানি না, রাইট? এই যে অংশটা আছে না, এখানে রাইটে ক্লিক না করে লেফটে ক্লিক কইরা এই যে বার বিট ট্যাপ, এটা এই অপশনটা বাই ডিফল্ট থাকে বার। তো আমরা মিনিটটা দিব, ওকে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের গানটা আসলে কতটুকু। এখানে দেই, ওকে, মানে আমরা কিন্তু কিছুই জানি না, জানি তাহলে কিন্তু আমাদের গানটা কতটুকু বড় হয়েছে এটা বুঝতে পারবো মিনিট হিসাবে। তো কি বলেছিলাম, গিটার দিয়ে আমাদের টিউটোরিয়ালটা আমরা আজকে ক্রিয়েট করব। প্রথমে আমাদের জিনিসটা তৈরি করে নিলাম কতটুকু দরকার। তো গিটারের ইন্ট্রো কী? তো গিটারে হোক বা গানের হোক, আমরা একটু যদি খেয়াল করি, কোনো গানের কোনো গান যদি শুরু হয়, প্রথমে কিন্তু গান শুরু হয় না, রাইট? অবশ্যই একটা মিউজিক দিয়ে শুরু হয়, মানে যে কোনো কিবোর্ড হোক, গিটার হোক, যে কোনো মিউজিক দিয়ে একটা গান মানে শুরু হয়, রাইট? তো এরকম, তো এখানে আমাদের প্রথমে অ্যাম্পেল গিটারটা আনতে হবে, রাইট? অ্যাম্পেল গিটারের জন্য আমাদের আসলে কী করণীয়? তো আমরা একটু যদি খেয়াল করি, আমাদের হচ্ছে এটা কি বলে ভিউ চ্যানেল র্যাক, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক এরকম আসবে কিক, ক্ল্যাপ, হেড, স্নেয়ার, ঠিক আছে? তো এগুলো আমাদের আপাতত দরকার নাই, আমরা কি করব লেফটে ক্লিক করে ডিলেট দিব, লেফটে ক্লিক করে ডিলেট, ওকে, লেফটে ক্লিক ডিলেট। আর সবগুলোকে ডিলেট করলে হবে না আপাতত, যেহেতু আমাদের গিটার আনতে হবে, অথবা আমরা কি বলে এটাকে বা ক্লিক করলাম ডিলেট, ডিলেট দিতে পারি, অথবা আমরা যেহেতু চাচ্ছি এখানে গিটার আনবো, তো আমাদের কি করা উচিত, এই লেফটে ক্লিক করে রিপ্লেস অপশনে গিয়ে, যেহেতু আমাদের অ্যাম্পেল গিটার হচ্ছে একটা বিএসটি প্লাগ ইন, মানে থার্ড পার্টি প্লাগ ইন, এটা ইনস্টল অবশ্যই করা থাকতে হবে। অ্যাম্পেল গিটার অ্যামলাইট টুটায় ওপেন করব, ওকে, ওপেন করার পর ঠিক চলে আসছে, একটু অপেক্ষা করতে হবে, এই যে চলে আসলো অ্যাম্পেল গিটার। তো এই যে এখানে চার নাম্বার আছে, এটাকে আমি এক নাম্বার করে দিলাম, এটার এটার রহস্য কী, এটার রহস্য একটু খেয়াল করি, এটা ওপেন করলাম, ওকে, এই যে খেয়াল করি, এখন এটা কয় গড়ে আছে, এটা তো হচ্ছে মাস্টার চ্যানেল, ওকে, এগুলো এক একটা চ্যানেল মানে ইনসার্ট চ্যানেল, তো এটাকে আমি চারে দিলাম, এখন খেয়াল করি এখানে একে দিলাম, অর্থাৎ এটা আমি যে কোনো জায়গায় দিতে পারি। তো মিউজিক তৈরি করার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে কি, এক দুই তিন এরকম দেওয়াটা উচিত, মানে এক থেকে শুরু করা, তাহলে সিরিয়ালগুলো একটা মানে সিস্টেমের মধ্যে থাকে আর কি। তো এই যে একে দিলাম, এটা একে রয়ে গেল, রাইট? দেন এটা এখন আপাতত দরকার নেই, দেখানোর স্বার্থে আনলাম, কেটে দিলাম এখান থেকে। তো এই গিটারটা হচ্ছে অ্যাম্পেল গিটার, এটা দিয়ে আমরা আমাদের কি বলে গানটাকে ক্রিয়েট করব, ওকে। তো আমাদের এই গিটারটার স্ট্রামিং করতে হলে অবশ্যই কিন্তু একটা কর্ড প্রোগ্রেশন নিতে হবে। এখন তোমরা বলতে পারো ভাই কর্ড প্রোগ্রেশন কী, অর্থাৎ তোমরা যে একটা গান করবা, পৃথিবীতে যত গানই হোক প্রত্যেকটা গান কিন্তু কর্ড প্রোগ্রেশনের উপর চলছে, অর্থাৎ ই মেজর, ই এ মেজর, ডি মেজর, অর্থাৎ এই মেজর টেজর, মেজর মাইনর, এইগুলো ছাড়া কিন্তু কোনো গান হয় না, অর্থাৎ অবশ্যই আমাদের কর্ড প্রোগ্রেশন লাগবে। তো কর্ড প্রোগ্রেশন অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি যেহেতু মাইনর কর্ড প্রোগ্রেশন, আমি বেসিক্যালি একটু স্যাড টাইপের গানটাই বেশি পছন্দ করি,
তো এই কর্ড প্রগ্রেশনটা আমি একটু দেখি। এফ শার্প মাইনর, না এফ শার্প না, এটা না, এ মাইনর, ডি মাইনর, এ মাইনর। অর্থাৎ এটা কী বোঝা যাচ্ছে, দুইটা কর্ড, এ মাইনর, ডি মাইনর, আবার এ মাইনর, তাহলে তো একই, রাইট? দুইটা কর্ড দিয়ে এ মাইনর, ডি মাইনর। ওকে, তো আমি এই যে গিটারে, আমরা কিন্তু অনেকেই অলরেডি জানি মানে অ্যাম্পল গিটারে কীভাবে স্ট্রামিংগুলো সেট করতে হয়। তো তারপরে আবারও দেখাচ্ছি, যেহেতু এটা কি বলে আমার টিউটোরিয়ালের সাথে, অ্যাম্পল গিটারটা যখন ওপেন করব না, ঠিক কীরকম থাকবে। তো স্ট্রামার অপশনে যাব, স্ট্রামার অপশনে গেলে খেয়াল করি ঠিক এরকম থাকবে। এগুলো হচ্ছে কর্ড, আর এগুলো হচ্ছে আমার প্যাটার্ন, অর্থাৎ হাফ ডাউন যে করি আমরা, মানে গিটার বাজাইতে হলে কিন্তু দুইটা হাত লাগে, বাম হাত দিয়ে কর্ড ধরি, কর্ড ধরি অর্থাৎ এই স্ট্রিং, এই তারগুলো ধরি, আর ডান হাত দিয়ে কী করি, এটা বাজাই, অর্থাৎ এই যে এই অংশটা বাজাই। ওকে, তো আমি কী শিখেছি, এ মাইনর, ডি মাইনর। ওকে, এই যে অপশনটা দেখি, এগুলো খেয়াল করি, এক দুই তিন চার পাঁচ ছয়, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল কর্ড, মানে এক নাম্বার কর্ডে কী বাজবে, দুই নাম্বার কর্ডে কী বাজবে, তিন নাম্বার কর্ডে কী বাজবে, চার নাম্বার কর্ডে কী বাজবে, আর এই যে মাঝখানে ওয়ান না, এই অপশনগুলো কি একটু পরে বলছি, প্রথমে আমাদের কর্ডটা সাজাই নেই। প্রথম কর্ডে আমাদের কী হবে, এ মাইনর, এই যে সবগুলো কর্ড এখানে আছে, এ এ আর মেজর থাকলে আমি এখানে ক্লিক করে মাইনরটা দিব। ওকে, আর দ্বিতীয়টা কি, ডি মাইনর। ওকে, ডি মাইনর। ওকে, অর্থাৎ আমাদের পুরোটা গানের মধ্যে, অর্থাৎ এই টিউটোরিয়ালের মধ্যে এ মাইনর এবং ডি মাইনর থাকবে। কিন্তু এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি তোমাদের একটু শোনায় মাথা গরম হয়ে যাবে, মানে এটা একটা কমন প্যাটার্ন। ওকে, এটা আপাতত এখন শুনবো না। আর এই যে অংশটা, এদিকে খেয়াল করো কিছু নাই, আছে নাই, এই অংশটা ক্লিক করি, দেখো ওয়ান সিলেক্ট আছে, টু সিলেক্ট, থ্রি সিলেক্ট, এখানে একটা কিন্তু আছে, তোমরা ক্যাপো চিনো, ক্যাপো অর্থাৎ কিবোর্ড, অর্থাৎ গিটার যখন বাজায় দেখবা এখানে একটা লাঠির মতো কি যেন দিয়া ক্যাপো দেয়, অর্থাৎ মানে যদি কেউ মনে করে এতটুকু অংশ আমি বাজাবো না, এখান থেকে গিটার শুরু, তাহলে আমার এই অংশটা বাদ দিয়ে আমি এখানে একটা ক্যাপো লাগাইলে এই অংশ থেকে আমার পুরোটা গিটার। ওকে, এরকমই ক্যাপোর কাজ। তো এইগুলো হচ্ছে ক্যাপো। ওকে, অর্থাৎ কোন কর্ডে কোন ক্যাপো লাগবে, এইটা এখন আপাতত বলছি না টিউটোরিয়ালের স্বার্থে। তো এই টিউটোরিয়াল আমি প্রথমে দিলাম, মানে আমরা কী করলাম, আমাদের কি বলে, আমরা আমাদের প্লেলিস্টটা তৈরি করলাম, দেন অ্যাম্পল গিটারটা আনলাম, আমাদের কর্ডগুলো বসাইলাম। ওকে, এখন কর্ড বসানোর পর এ মাইনর, ডি মাইনর বসাইছি। তো এই যে অপশনটা আছে না এইখানে, আমরা একটু খেয়াল করি তো আমাদের বিপিএমটা কত, 100, আর এখানে কত বাজলো, 130, তাহলে কি মিলছে, অবশ্যই না। তাহলে খেয়াল করি, এটা যেহেতু মিলে নাই, তো সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই কিছু করতে হবে, তাই তো? তো কি বললাম আমি, আমি বলছি যেহেতু আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা হচ্ছে 100 BPM, অর্থাৎ বিট পার মিনিট, আর এই গিটারের মধ্যে খেয়াল করি এটা কি হয়ে গেলো, 130, তাহলে কি হবে, অবশ্যই হবে না। তো আমি যদি এই স্ট্রামিং, মানে এই স্টাইলগুলো না চাই, তাহলে মানে সম্পূর্ণটা কেটে দিব, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে, অথবা আমি ইন্ট্রোর জন্য কিছু নতুন ইউনিক খুঁজতে চাই। ওকে, তো আমি যদি মনে করি সম্পূর্ণটা কেটে দেব, তাহলে এই যে ক্রস অক্স, ক্লিন অল সিকোয়েন্স, এখানে ক্লিক করলে সব চলে যাবে। তো আমরা আপাতত এখানে চাচ্ছি না অল ক্লিন করার জন্য, তো আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করি। তাহলে এটা কীভাবে চেঞ্জ করব, তো এটাকে চেঞ্জ করার আগে একটু আমাদের প্রজেক্টের কিছু জিনিস আমরা দেখি, না একটু পরেই দেখি প্রজেক্টের জিনিস, এটি একটু খেয়াল করি, এটা একটু খেয়াল করবা তোমরা। আমি যখন বাজাবো, এই যে অপশন আছে লোড প্যাটার্ন, এখানে ক্লিক করলে দেখো এই যে প্যাটার্ন, অর্থাৎ অ্যাম্পল গিটারের মধ্যে বাই ডিফল্ট যেই
স্ট্রামিংগুলো করে রাখছে। এই যে এটা কিন্তু একটা স্ট্রামিং, রাইট? এই স্ট্রামিং কি আমি বানাইছি? আমি অবশ্যই বানাই নাই। এই স্ট্রামিং কিন্তু এই গিটারি মানে এই সফটওয়্যারটা ডিফল্ট আকারে বানায় রাখছে। এরকম এখানে অসংখ্য স্ট্রামিং বানানো আছে, এখানতে আমরা বাছাই করে করে চেঞ্জ করতে পারি অথবা আমরা আমাদের মতো নিতে পারি। তো খেয়াল করি, এই প্রথম যেটা সিলেক্ট আছে ডিফল্ট, এইটা হচ্ছে এই, এটা কি ক্যাটাগরি হচ্ছে পপ টাইপের, টাইম সিগনেচার 4x4। তো আমাদের গানও কিন্তু হচ্ছে 4x4, রাইট? এই যে 4x4, আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখেন, মানে এখান থেকে এই পর্যন্ত যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, এরকম 4x4। ওকে, এটা পরে বোঝাবো 4x4 কি, তখন আপাতত জানার দরকার নাই। এটা দেখি, এ হচ্ছে অবস্থা। তো 4x4 ঠিক আছে, কোয়ান্টাইজেশন 16। মানে কি কোয়ান্টাইজেশন? মানে কি মানে হচ্ছে যে 16 আমি কোনটা বলছি, এটা কাটি আপাতত, একটু জুম করি। এই যে দেখেন, এক ঘর থেকে আরেক ঘর, এটা কত জানেন? 16। আচ্ছা, 1 2 3 4, তো এখানে 4 8, এখানে 4 12, এখানে 4 16, এইটাই বলছে। এক থেকে দুই পর্যন্ত, অর্থাৎ একটা বিটের মধ্যে 16টা থাকবে, এটাই কোয়ান্টাইজেশন, মানে ছোট ছোট ঘর। ওকে, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। তো ওমা, আমাদের এখন গিটার কয়ে গেল, তো গিটার খুঁজতে হইলে আবার এই যে ভিউ চ্যানেল এক ক্লিক করব, দেন অ্যাম্পেল গিটার রাইটে ক্লিক করব, করলেই চলে আসবে। তে হচ্ছে অপশন, এই লোডে যায় আবার। তে হচ্ছে কোয়ান্টাইজেশন, আর বিপিএম 130। অবশ্যই আমাদের প্রজেক্ট হচ্ছে 100, এখানে আছে 130, তাহলে হবে না। আর অথরাইজ কি অ্যাম্পেল গিটার, এটা জানাটা খুব বেশি না। ওকে, তো আমরা চেষ্টা করব অল ক্যাটাগরিটাই থাকবে, বা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন অল্টারনেটিভ, ব্লুজ, কান্ট্রি, ফোক টাইপের আছে, ফাঙ্ক, জাজ, মেটাল, পপ, রক, আর এন বি আছে, রেগাস, আদার্স আছে, অর্থাৎ এটা অলই থাকুক, সমস্যা নাই। আর কি বলে, এই যে টাইম সিগনেচার 4x4ই আছে, 4x4 আমি অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে পারি, যেমন 2x4 আছে, 3x4 আছে, 4x4। তো মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গান তৈরি হয় 4x4 দিয়ে, 3x4 আছে। 3x4 কোনটা বললাম? ওই যে একটু আগে দেখাইলাম না, একটা ঘরের মধ্যে 4টা ঘর, এই 4টার জায়গায় 3টা থাকবে, এটি হচ্ছে 4x3x4। ওকে, আবার 2x4 কি, 4টা ঘরের মধ্যে 2টা 2টা ঘরে থাকবে, এটা হচ্ছে 3 2x4। ওকে, 6x8, এটা আমাদের না জানা চলে, এটা হচ্ছে 4x4, কী বলে, যাই হোক এটা জানা দরকার নাই, আমরা 4x4টা সিলেক্ট করব। দেন আমাদের সরি সরি হাঁচি চলে আসলো, হল মনে কষ্ট নেবেন না। এই বিপিএমটা আমরা সেট করে এখানে ক্লিক করলে হবে, যে অ্যারো চিহ্ন আছে, ক্লিক করলে একদম ছোট থেকে আসবে। তো আমরা বিপিএম 100তে যাবো। ওকে, 100 থেকে আমাদের কাজটা শুরু করব। এই যে 100, এখানে ক্লিক করি, এখন দেখি এই যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আবার এখানে ক্লিক করি, এই যে চেঞ্জ হইতেছে, মানে প্যাটার্ন চেঞ্জ হইতেছে, একটু শুনি। আমি কিন্তু আসলে এগুলো প্যাটার্নগুলো দেখছি কোনটা ভাল লাগে, তোমরা ইচ্ছা করলে নিজেদের মতো বানাইতে পারো, বাট আমি এখানে তোমাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি আর কি। এগুলো পপ টাইপের গেল, এখন রক দেখবো।
ওকে, এটা ভালো লাগছে, রক টাইপের এইটা ইন্ট্রো থাকবে। এটাকে ক্রস কাটলাম, তাহলে কি হইলো খেয়াল করি, এটা হচ্ছে এ মাইনরে এটা বাজবে। দ্বিতীয় নাম্বার সিলেক্ট করি, সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট যেহেতু ডি মাইনর। স্টপ, ওকে স্টপ করলাম, অর্থাৎ এইটা হবে আমাদের ইন্ট্রো। ওকে, তো এইটা যদি ইন্ট্রো হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এটা কি করতে হবে, এই প্রজেক্টটাকে নিতে হবে কি পিয়ানো রোলে, আদারওয়াইজ আমরা কিন্তু গানটা বানাইতে পারবো না। তো পিয়ানো রোলে সহজে নিতে হলে আমরা একটু খেয়াল করি, এটাকে ধরবো, এটাকে একটু উপরের দিকে নেই, উপরে রাখি, ওকে, সুবিধার্থে, কাজের সুবিধার্থে এটাকে নিলাম। নেওয়ার পর এই যে অপশনটা আছে না, মানে কি বলে, ড্র্যাগ টু হোস্ট, এখানে ক্লিক করে, একদম ক্লিক করে এটাকে টেনে নিয়ে এটার উপরে রাখবো, এটার উপরে বা এইটার অপশন এইগুলোর উপরে, অথবা এটা নিচে যদি রাখি তাহলে নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা অ্যাম্পেলের উপরে রাখবো, এই যে হয়ে গেল, এই প্রজেক্টটা এখানে চলে আসছে, ক্লিক করি এখন, মানে এইখানকার অপশনটা এইখানে চলে গেল পিয়ানো রোলে। কিভাবে আমরা এটাকে কাটি, এটাকে ক্লিক করি, এই যে পিয়ানো রোলে, আমাদের কিন্তু পিয়ানো রোলে নিয়ে আসার কথা ছিল, রাইট? এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে, আমরা নিয়ে আসছি, জুম করে দেখি একটু, তো এইটা এইভাবে। তো আরও অপশনও আছে, মানে এগুলো চেঞ্জ করা, সেটা দেখাবো, মানে নেক্সট টিউটোরিয়াল দেখাবো কীভাবে এইভাবে না এনে আমরা ম্যানুয়ালি এটা তৈরি করে নিতে পারি। ওকে, তো এটা রাখলাম, তো এটার নামটা চেঞ্জ করি, বা এই প্যাটার্নটা আমরা দিই, প্যাটার্নটার নাম আমরা দিই, রাইটে ক্লিক করে, মানে লেফটে ক্লিক করে রিনেম দিব, রিনেমের জায়গায় অ্যারো চিহ্নটাতে ক্লিক করে নাম দিব ইন্ট্রো। ওকে, ইন্ট্রো দিলাম, এই যে নাম হয়ে গেছে ইন্ট্রো, এটা ইন্ট্রো, এটা ইন্ট্রো, বাট এইটা কিন্তু নাম হইতে হবে ইন্ট্রো। এটা রাইটে ক্লিক করে বা লেফটে হোক এখানে যাব, ইন্ট্রোতে ক্লিক করব, চলে আসছে। ওকে, এটা ক্লিক করে কেটে দেই, এখন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এই যে এতটুকু অংশ হচ্ছে আমার, কি বলতো, এতটুকু অংশ হচ্ছে কি বলে এটারে, এটাকে বলে ইন্ট্রো, এখানে দেই, প্লে দেই, এখানে যাই, ভিউ চ্যানেল রেখে যাই, দেন এটাতে ক্লিক করি, দেখি এখন বাজায়। ওকে, সংটাকে বাজায় দেখি আসলে কি কি বাজে, এ দুইটা ইয়া বাজে কিনা, মানে আমাদের এই কর দুইটা বাজে কিনা। ওকে, এখন বাজলো কিন্তু একটা কর্ড, এ মাইনর, রাইট? এখন আমাদের ডি মাইনরটা নিতে হবে না, এখানে যাই, ডি মাইনরটা কিন্তু আমাদের বাজলো না, রাইট? সম্পূর্ণ প্যাটার্নটা আসলে ডি মাইনরটা বাজাইতে হলে আমাদের এইভাবে টেনে নিয়ে কাজ করলে হবে না, কি করতে হবে একটা জিনিস বুঝতে হবে, এটা রাখি, রাখার পরে এটাকে সব ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম, তো আমাদের এখন কি করণীয়, তো আমাদের করণীয় কি, ওই যে আমরা গিটারে বললাম না, মানে এটা ক্লিক করি, কি বললাম, এটা হচ্ছে ডান হাত আর এটা হচ্ছে বাম হাত, ওকে, মানে এটা হচ্ছে স্ট্রাম আর এটা হচ্ছে কর্ড, তো আমাদের এই পিয়ানো রোলে কর্ড কোনটা, পিয়ানো রোলে কর্ড হচ্ছে কি বলে, কর্ড হচ্ছে বলছি, আর পিয়ানো রোলে, পিয়ানো রোলের মধ্যে স্ট্রামিং হচ্ছে C5, কি C5 হচ্ছে স্ট্রামিং, রাখলাম, ওকে, এই যে C5, এই যে C5, এই যে C5, এটা হচ্ছে স্ট্রামিং, এটা রাখি, দিয়ে এতটুকু যতটুকু দরকার টেনে দেই, এখন একটু বাজায় দেখবেন একই স্ট্রামিংয়ে বাজবে, বাট আমাদের কিন্তু একটা স্টাইলে বাজলে হবে না, এটা বাজলো কি এ মাইনর, আমাদের ডি মাইনর বাজতে হবে, তাহলে আমরা খেয়াল করি এটা হচ্ছে স্ট্রামিংটা। ওকে,
তো এই স্ট্রামিংটা এ মাইনরে কেন বাজলো? ওই যে প্রথমে আমাদের কি এ মাইনরটা সিলেক্ট, এখন যদি ডি মাইনর থাকতো তাহলে ডি মাইনরই বাজতো। এটাতে ক্লিক করি, এই যে এ মাইনর বাজছে। ওকে, এখন আমরা কি করব, আমাদের এ মাইনরটা এই যে খেয়াল করি, এই পিয়ানো রোলের একটা মানে অ্যাম্পেল গিটারের সাথে পিয়ানো রোলে একটা ঝামেলা আছে। ঝামেলা কি, এখানে সাইড করে দেখাই। ওকে, পিয়ানো রোলে এক নাম্বার কর্ড হচ্ছে সি থ্রি, আর দ্বিতীয় কর্ড হচ্ছে সি শার্প, তৃতীয় হচ্ছে ডি, মানে এক একটা একটা করে উপর উঠবে। এখানে এক নাম্বার কর্ড মানে সি ওয়ান, এখন দ্বিতীয় কর্ড মানে এটা, তৃতীয় মানে এটা, চতুর্থ এটা, পঞ্চম এটা, অর্থাৎ যত যত কর্ড যায় আমাদের উপরের থেকে বাড়বে। ওকে, এরকম। তো আমরা দেখি এখন আমাদের এ মাইনরটা হচ্ছে এটা, এখানে ক্লিক করি, ছোট করে দিই যতটুকু দরকার, দিলাম এতটুকু। ওকে, দেখি, আর এটা হচ্ছে কি কর্ড, এটা হচ্ছে ডি মাইনর। কি বললাম, প্রথম কর্ডটা কি আমাদের চালু হয় না, প্রথম কর্ডটা হচ্ছে আমাদের এ মাইনর, দিলাম। দ্বিতীয় কর্ডটা হচ্ছে ডি মাইনর। এখন যদি আমরা এখানে যে কোনো কর্ড দিতাম তাহলে দ্বিতীয় দ্বিতীয় কর্ড মানেই এখানে ডি মাইনর। এখন দ্বিতীয় কর্ডে যদি জি শার্প বা এ মেজর যাই দিতাম তাহলে ওইটি এখানে বাজতো। এখন একটু বাজায় দেখি। একটা জিনিস আমরা খেয়াল করলে বুঝবো, মানে যেমন গিটারের মধ্যে একটা ঘষা লাগে, ঘষা, রাইট? এরকম একটু খেয়াল করি, এই যে এই অংশটাতে চেঞ্জ, কর্ড চেঞ্জ হওয়ার সময় এই জিনিসটা আমরা বাদ দিব। এটা কি করব, একটা গড় একটু সামনে দিয়ে দেখি, আরেকটা গড় দিয়ে দেখি, এন দিই, হবে না, কিছু করার নাই, আমরা এখানেই দিলাম, এদিক থেকে বাদ দিয়ে দিলাম, এটা দিলাম, এটা কাটি, কাটার পরে কি বলে এটাও কাটলাম, এইটাও কাটলাম। এখন আমরা নিয়ে আসছি, কিন্তু এখন কিন্তু দুইটা কর দেখা যাচ্ছে, এই যে দেখি, বাজলো। ওকে, তো আমরা এই কর্ডগুলোকে দুইবার করে দেই, কেমনে, এখানে যাই, আবার যাই, সরি, এটা ক্লিক করি, এটাকে ছোট করে দেই, ওকে, এতটুকু দেই, এটা দেই, এটা দেই, আবার দেই, মানে দুইবার করে বাজলো, পুরাপুরি বাজলো না। ওকে, তো আমরা এখানে দেই এটা, এটাকে টেনে আবার একই স্ট্রামিয়ে থাকবে, এটা দিলাম, এতটুকু থাকবে, অর্থাৎ এখন কিন্তু বড় হয়ে গেছে বার্সের চেয়ে বেশি, রাইট? তো আমরা এটাকে একটু সামনে দিই, সমস্যা কি, আমরা আগে সেট করছি, এখন হয়তো আমরা আমাদের প্রয়োজনে আমরা চেঞ্জ করব। এরকম থাকবে। ওকে, তো নেক্সটে দেখাবো কীভাবে বার্স তৈরি করতে হয়। আজকে অনেক বড় টিউটোরিয়াল হয়ে গেছে, তো আজকের জন্য ক্ষমা চাচ্ছি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি করে নিও এবং লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভিডিও ভালো লাগে, টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই জানাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।